এই যে রাম ছাগলটা দেখছ, এ কিন্তু আগে জানোয়ার ছিল না, এ হল আমার চাচার মেয়ে, আমার বিয়ে করা বিবি, 30 বছর আমার সঙ্গে ঘর করেছে। ছোটবেলাতেই জাদুবিদ্যা শেখে আমার বিবি, নানা রকম জাদু দেখিয়ে কতদিন তাক লাগিয়ে দিয়েছে আমাকে। ওকে আমি খুবই ভালোবাসতাম, কিন্তু কপাল খারাপ, কোনো ছেলেপুলে হল না আমার বিবির গর্ভে, কিন্তু একটা ছেলে আমার দরকার, তাই বাড়ির এক দাসীকে রক্ষিতা বানিয়ে তার গর্ভে একটা ছেলে পয়দা করলাম। ছেলের 15 বছর বয়সের সময় কাজের ধান্দা একবার ভিন দেশে যেতে হল আমাকে। এই সুযোগে আমার বিবি জাদু করে ছেলেটাকে বাছুর আর তার মাকে গাই বানিয়ে ফেলল। কিছুদিন বাদে বাড়িতে ফিরে ছেলে আর তার মাকে দেখলাম না। বিবিকে জিজ্ঞেস করতেই কেঁদে কেঁদে অস্থির বলল, হায় হায়, ওরা কে আছে গো, দাসীটা মরে গেছে, তাই মনের দুঃখে দেশান্তরী হয়েছে বাছা আমার। দারুণ দুঃখ পেলাম, মন একেবারে খারাপ হয়ে গেল। আড়ালে আবডালে বসে ছেলেটার জন্য কাঁদি। দিন যায়, রাত পোহায়, দেখতে দেখতে কোরবানির ঈদ এসে গেল। কোরবানি তো দিতেই হবে, তাই চাকরটাকে ডেকে গোয়াল থেকে একটা গাই ধরে আনতে বললাম। গোয়াল থেকে গাই বের করল চাকর, একটা বড় ছুরি দিয়ে জবাই করতে গেলাম আমি। অবাক কাণ্ড, দেখি গাইটার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, অদ্ভুত রকম গোঙাচ্ছে, কেমন যেন মায়া হল। গাইটার গলায় ছুরি চালাতে পারলাম না, চাকরটা হাতে দিয়ে বললাম, নে তুই জবাই কর, আমি পারব না, বলে চলে এলাম সেখান থেকে। হায় রে, তখন কি আর জানতাম ওই গাইটাই আমার ছেলের মা। গাইটাকে জবাই করে ফেলল চাকর। তারপর এক আশ্চর্য ব্যাপার, গাইটা মরার সঙ্গে সঙ্গে সেই দাসীতে পরিণত হল। ভয় পেয়ে ছুটে এসে আমাকে খবর দিল চাকরটা, গিয়ে দেখলাম ঠিকই, খুব দুঃখ পেলাম, কিন্তু কিছু তার করার নেই। চাকরটাকে ডেকে একটা বাছুর ধরে আনতে বললাম। একটা মোটা সোটা বাছুর ধরে আনল চাকরটা, ছুরি নিয়ে ওটার কাছে এগিয়ে গেলাম। সে আরেক কাণ্ড, বাছুরটা আমার পায়ের ওপর লুটিয়ে পড়ল। ওর চোখের দিকে তাকালাম, মনে হল কি যেন বলতে চায় বাছুরটা, আমি তো আর জানি না সেই আমার ছেলে। গাইটা জবাই করতে গিয়ে হয়ে গেল দাসী, বাছুরটাকে জবাই করলে আবার না জানি কোন কাণ্ড হয়ে যায়, জবাই করব কিনা দ্বিধা করতে লাগলাম। হঠাৎ মোরগ ডাকার শব্দে গল্প থামিয়ে দিল শাহরাজাদ। তুনিয়াজাদ বলল, উহ কি সুন্দর গল্প আপা, কি মজা করেই না বলো তুমি, থামলে কেন বলো? ভোর হয়ে গেছে দুনিয়া, আজ আর না, যা আপনা এখন ঘুমোবেন, তবে আগামী রাতে যদি বেঁচে থাকি আবার বলবো। ঠিক আছে, বলে ঘুমিয়ে পড়ল দুনিয়াজাদ। সারিয়ার ভাবল, দারুণ গল্প তো, শেষটা না শুনে মেরে ফেলব মেয়েটাকে। ভাবতে ভাবতেই শাহরাজাদকে কাছে টেনে নিল। অনেক বেলায় ঘুম ভাঙল সারিয়ারের, দরবারে ঢুকতে একটু দেরি হয়ে গেল। উজির আমির উমরা সবাই উঠে দাঁড়িয়েছেন, কুর্নিশ করে সম্মান জানলেন বাচ্চাকে। উজিরের পাশে দাঁড়িয়ে রয়েছে এক গোলাম, তার হাতে একটা সোনার থালা, পান্না দিয়ে চাপা দেওয়া একটা তুলট কাগজ রাখা আছে থালায়। হাত বাড়িয়ে পান্নাটা সরিয়ে তুলট কাগজটা তুলে নিল উজির। তুলট কাগজে আসলে বাচ্চার ফরমান লেখা আছে, প্রতিদিন সকালে নিজের হাতে যে মেয়েকে হত্যা করে শাহরিয়ার, তারই নাম ধাম মৃত্যুদণ্ডের কথা লেখা থাকে সে কাগজে। রোজ সকালে বাচ্চা দরবারে এলে সেই তুলট কাগজ পাঠ করে উজির, সবাইকে ফরমানের কথা জানায়, তারপর দৈনন্দিন দরবারের কাজ শুরু হয়। উজির জানে নিজের মেয়ের মরার খবরই পড়ে শোনাতে হবে আজ, দুচোখ পানিতে ভরে গেছে তার। তুলট কাগজটা হাতে নিয়ে শাহরিয়ারের দিকে তাকাল, উঠবে কিনা নির্দেশ চাইছে বাচ্চার কাছে, কিন্তু অবাক হল উজির, ইশারায় তাকে কাগজটা পড়তে নিষেধ করছে শাহরিয়ার। গত 3 বছরে আজ নিয়ম ভাঙল, তবে কি তার আদরের দুলালিকে হত্যা করেনি নির্মম বাচ্চা? এখনো তবে বেঁচে আছে শাহরাজাদ। সারাদিন দরবার করল বাচ্চা, কাজ শেষ করে সন্ধ্যায় ফিরে এল খাসমহলে। রাতের বেলা আবার আবদার ধরল দুনিয়াজাদ, আপা গল্পটা শেষ করো,
তারপর কি হল? বাছুরটাকে জবাই করল শেখ? জাহাপনার আদেশ না পেয়ে যে গল্প শুরু করতে পারছি না বোন। আর চোখে শাহরিয়ারের দিকে তাকাল শাহরাজাদ। আসলো শাহরিয়ার, বলল, হয়েছে হয়েছে, নাও শুরু করো এবার, আমার শুনতে ইচ্ছে করছে। শুরু করল শাহরাজাদ। অবাক হয়ে প্রথম শেখের গল্প শুনছে দৈত্য। শেখ বলছে, কিন্তু শেষ পর্যন্ত বাছুরটাকে জবাই করতে পারলাম না। চাকরকে বললাম, এটা রেখে অন্য একটা গুরু নিয়ে আয়। আমার বিবি তখন কাছেই দাঁড়িয়ে রয়েছে। সে বলে উঠল, না না, এই বাছুরটাকে জবাই করো, দেখছ না কেমন মোটাসোটা কচি, খুব ভালো মাংস হবে। কিন্তু তবু বাছুরটাকে জবাই করতে ইচ্ছা হল না আমার। ওটার মুখের দিকে তাতালেই মায়া লাগে। চাকরকে দিয়ে ওটাকে ফেরত পাঠিয়ে অন্য গরু ধরে জবাই করলাম। সন্ধ্যায় নিজের বাড়িতে গিয়েছিল চাকরটা। পরের ভোরে প্রায় ছুটতে ছুটতে এলো, বলল, হুজুর, একটা খবর আছে। আমার মেয়ে এক বুড়ির কাছে জাদুবিদ্যা শিখেছিল, সেই বুড়িটাও এখন আমাদের বাড়িতেই আছে। গতকাল দাসী একটার বাছুরটার কথা কথায় কথায় তাদের কাছে বলেছিলাম। বাছুরটাকে দেখতে চাইলে বুড়ি, গোয়াল থেকে নিয়ে গিয়ে দেখালাম। ওমা, আমার মেয়ে করল কি, বাছুরটাকে দেখে নেকাব দিয়ে মুখ ঢেকে ফেলল। আমি তো অবাক। শেষে জিজ্ঞেস করতে মেয়ে জানাল, বেগানা পুরুষের সামনে মুখ দেখাতে তার লজ্জা লাগে। আরও অবাক হয়ে গেলাম। মেয়ের কাছে জানলাম, ওটা বাছুর না, মানুষ। কি বলছিস তুই, বাছুর আবার মানুষ হয় কি করে? অবাক হয়ে বললাম। চাকরটা বলল, হ্যাঁ হুজুর, ঠিক বলছি। এরপর আরও অবাক কাণ্ড। আমার মেয়ে একবার হাসে একবার খাঁদে, তার যে ব্যাপার। কারণ কি জিজ্ঞেস করলাম মেয়েকে। মেয়ে কি বলল জানতে চাইলাম। মেয়ে বলল, ওই বাছুরটা আসলে আমাদের মালিকেরই ছেলে, ওর সৎ মা জাদু করে বাছুর বাড়িয়ে রেখেছে, ওর মাকেও গাই করে রেখেছিল, মানুষকে গরু বানিয়েছে, এটা মনে হলেই হাসি পায় আমার। তাহলে কাঁদলি কেন? মেয়েকে জিজ্ঞেস করল চাকর। মেয়ে বলল, উমা, কাঁদব না, একটা মানুষকে জবাই করে মেরে ফেলেছ আজ তোমরা। মেয়ের কথায় ঠ হয়ে গেলাম। বলে কি, কিসব ভুতুড়ে কাণ্ড। সারাটা রাত ঘুম হল না, মোরগ ডাকতেই উঠে রওনা দিয়েছি আপনাকে জানাতে। বাছুরটা এখন কোথায় জানতে চাইলাম। চাকর জানাল তার বাড়িতেই আছে। আর দেরি না করে বেরিয়ে পড়লাম। খুশিতে আনন্দে এতই অধীর হয়ে উঠলাম যে আমাকে এত বড় সুখবর দিল তাকে একটু দানা পানি খাওয়াতেও ভুলে গেলাম। আমার তখন একটাই চিন্তা, কখন ছেলেকে দেখতে পাব। চাকরের সুন্দরী মেয়েটা আমাকে আদর আপ্যায়ন করে বসাল। বাছুরটা এসে গড়িয়ে পড়ল আমার পায়ের কাছে। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবার কাছে যা বলেছ সব সত্যি মা? সত্যি হবে না, অবাক কি হল মেয়েটা, ও তো আপনারই ছেলে। শুনেছি তুমি জাদু জানো, আমার ছেলেকে আবার মানুষ বানিয়ে দিতে পারবে? তাহলে তুমি যা চাইবে তাই দেব, মেয়েটাকে অনুরোধ করলাম। মানুষ বানিয়ে দিতে পারি মালিক, যদি আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দেন, আর জাদু করে আমি আপনার বিবিকে আমার ইচ্ছে মতো একটা জানোয়ার বানাব, এতে মানা করতে পারবেন না। জাদু শিখে তার অপব্যবহার করলে মস্ত পাপ হয়, সে পাপই করেছেন আপনার বিবি, তাকে শাস্তি দিতেই হবে। আপনি আমার শর্তে রাজি তো মালিক? বিনা দ্বিধায় রাজি হয়ে গেলাম। বললাম, আমি রাজি মা, তোমার সঙ্গে আজই আমার ছেলের বিয়ে দেব, আমার একমাত্র ছেলের বউ হবে তুমি, আমার যা বিষয় সম্পত্তি আছে সব তোমাদের দুজনেরই হবে, আমার বিবিকে যা ইচ্ছা পানাও তুমি, আমার কোনো আপত্তি নেই, শুধু আমার ছেলেকে আবার মানুষ বানিয়ে দাও। ছোট্ট একটা তামার বাসনে পানি ভরে নিয়ে এল মেয়েটা, বিড়বিড় করে মন্ত্র পড়ে ফুঁদিল পানিতে। তারপর সে পানি বাছুরটার গায়ে ছিটিয়ে দিতে দিতে বলল, আল্লাহ যদি তোমায় বাছুর বানিয়ে থাকেন তাহলে তুমি বাছুরই থাকবে, আর যদি কোনো ডাইনি তোমার এই অবস্থা করে তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করছি এখনই মানুষ বানিয়ে দিন তোমাকে। দৈত্যরাজ, কি বলবো তোমাকে, ধীরে ধীরে আবার মানুষের রূপ ফিরে পেল আমার ছেলে, নিজেকে আর ধরে রাখতে পারলাম না, ছেলেকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। জিজ্ঞেস করলাম, কে তোর এই অবস্থা করেছিল বাবা, জলদি বল আমাকে। ছেলে তার সৎমার শয়তানের কথা সব কুলে বলল। ছেলেকে বললাম, এই মেয়েটার জন্যই আল্লাহ আবার তোকে আমার কোলে ফিরিয়ে দিয়েছেন বাবা, তোকে আজই এই মেয়ের সঙ্গে বিয়ে দেব। সেদিনই চাকরের বাড়িতেই ছেলের বিয়ে দিলাম।
তারপর ছেলে আর বউকে সঙ্গে করে ফিরে এলাম নিজের বাড়ি। বাড়িতে এসে প্রথমেই আমার বিবেকে রামছাগল বানিয়ে ফেলল ছেলের বউ। ছেলে আর তার বউয়ের হাতে সংসারের দায়িত্ব তুলে দিয়ে এই রামছাগল বিবেকে নিয়ে দেশ ঘুরতে বেরিয়ে পড়লাম আমি। আজ এই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় সদাগরের দেখা পেয়েছি, তাকে জিজ্ঞেস করে তার দুঃখের কথা জেনেছি। তুমি কথা দিয়েছ দৈত্যরাজ, আমার গল্প ভালো লাগলে এর তিন ভাগের এক ভাগ অপরাধ মাপ করে দেবে। খুশি হল দৈত্য, কথা রাখল সে, সদাগরের অপরাধ তিন ভাগের এক ভাগ মাপ করে দিল। তারপর এগিয়ে এল দ্বিতীয় শেখ, কুকুর দুটোকে দেখিয়ে বলল, আমার কাহিনী শুনলে আরও অবাক হবে তুমি দৈত্যরাজ, রামছাগলের চেয়েও এই দুই কুকুরের গল্প আরও মজার। তবে যদি তুমি সদাগরের অপরাধ আরও এক ভাগ মাপ করে দাও তো বলি। ঠিক আছে বলো, ঘাড় নেড়ে বলল দৈত্য, তবে গল্প ভালো না হলে তোমারও গরদান নেব বলে দিলাম। কাহিনী শুরু করল দ্বিতীয় শেখ, দৈত্যরাজ এই যে কুকুর দেখছ দুটো, এই দুটো কিন্তু আগে কুকুর ছিল না, এরা আমার মায়ের পেটের বড় দুই ভাই, সবার ছোট আমি। আব্বা মারা যাওয়ার সময় 3000 সোনার মোহর রেখে যান, আমার ভাগের 1000 মোহর নিয়ে দোকান খুললাম, আমার দুই ভাইও তাদের ভাগ দিয়ে দুটো দোকান খুলল, ব্যবসা ভালোই চলছে। এই সময় আরও বেশি উপার্জনের জন্য আমার এক ভাই এক সদাগর দলের সঙ্গে মিশে বিদেশে বাণিজ্য করতে চলে গেল। বছরখানেক বাদে ফিরে এলো সে একেবারে খালি হাতে, বাণিজ্য করতে গিয়ে সব খুইয়েছে। ভাইকে বললাম, কতবার করে নিষেধ করেছিলাম বেশি লোভ করো না, এখন হল তো, যাক যা হবার হয়েছে, আল্লাহরই এটা ইচ্ছে ছিল হয়তো। সান্ত্বনা টান্তনা দিয়ে আমার দোকানে নিয়ে এলাম তাকে, ভালো করে গোসল করে এলে আমার দামি জামা কাপড় তাকে পরতে দিলাম, একসঙ্গে বসি খাওয়া দাওয়া করলাম দুই ভাই। তারপর কাজের কথা এলাম, বললাম দেখো ভাই সব তো খুইয়ে এলে, এখন এক কাজ করো, তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার দোকানের আয় উন্নতি ভালোই, গত বছরে লাভই হয়েছে 1000 দিনার, তুমি এর অর্ধেকটা নিয়ে গিয়ে আবার দোকান সাজাও, দেখবে ওতে বেশ জমিয়ে ফেলতে পারবে, তবে আবারও বেশি লোক করো না। আমার টাকায় আমার কথা মতো আবার দোকান সাজালো ভাই, দিন কাটে, বেচাকেনা মোটামুটি মন্দ হয় না তার। তারপর একদিন বড় দুই ভাই এলো আমার কাছে, জানালো একটা সদাগর দল বাণিজ্যে যাচ্ছে, তারাও সঙ্গে যেতে চায়, দোকানের কেনাবেচায় খাওয়া পড়া চলে ঠিকই কিন্তু বড় লোক হতে পারবে না, তারা আমাকেও সঙ্গে যাবার জন্য পিড়াপিড়ি করতে লাগল। আমি যাব না মানা করে দিলাম, রাগ করে বড়জনকে বললাম, একবার গিয়েও আক্কেল হয়নি, আবার যেতে চাও কোন সাহসে। সেদিন ফিরে গেল ওরা, কিন্তু কয়েকদিন পরই আবার এলো, আবার বোঝাতে লাগল বাণিজ্যে গেলে বড় লাভ, আবারও বুঝিয়ে শুনিয়ে বকাঝকা দিয়ে নিরস্ত করলাম ওদের। কিন্তু কিছুদিন পরে আবার এসে ধরল, এবার যাবেই ওরা, সঙ্গে আমাকেও নিয়ে যাবে। এক কথা আর কতবার শোনা যায়, শেষে বিরক্ত হয়ে বললাম, ঠিক আছে এসো আমাদের লাভ লোকসান কি হয়েছে না হয়েছে গুনে দেখি। গুনে দেখা গেল পুঁজিবাদেও 6 বছরে মোট 6000 দিনার লাভ হয়েছে আমাদের। বললাম বেশ বাণিজ্যে যাব আমরা, তবে সব টাকা পয়সা সঙ্গে নেব না, লাভের অর্ধেক নিয়ে বেরোব, বাকি দিনারগুলো এখানেই কোথাও মাটিতে পুঁতে রেখে যাব, যদি সব খুইয়েও বাড়ি ফিরি একেবারে পথে বসব না, আবার দোকান খুলতে পারব। আমার প্রস্তাবে রাজি হল ভাইয়েরা, তারপর যাত্রার তোড়জোড় করতে লাগলাম। 1000 করে দিনার সঙ্গে নিলাম আমরা প্রত্যেকে, নানা ধরনের মনোহারি জিনিসপত্র কিনে বাক্স বোঝাই করে সদাগরে নৌকায় তুললাম। তারপর একদিন শুভদিন দেখে আল্লাহর নাম নিয়ে নৌকা ভাসালাম। মাসখানেক কেটে গেছে, কয়েকটা বন্দরে নোঙর করে বেচাকেনা করেছি আমরা, কয়েকদিনের লাভও হয়েছে। এ সময় একদিন একটা বড় বন্দরে এসে নৌকা ভিড়ালাম, এখানেই হঠাৎ করে এক রূপসীর সঙ্গে আলাপ হয়ে গেল আমার। ভাইয়েরা সওদা করতে শহরে গেছে, আমি নৌকা পাহারা দিতে রয়ে গেছি। এই সময় এল সে, অপূর্ব সুন্দরী যুবতী, যৌবন যেন ফেটে পড়ছে, কিন্তু বড় গরিব মেয়েটা, ছেঁড়া ময়লা পোশাকে লজ্জা ঢাকতেও পারছে না পুরোপুরি। নৌকার কাছে এগিয়ে এসে হাতর অনুনয় করল, আমাকে কিছু সাহায্য করবে মালিক, বড় গরিব আমি, তোমরা চাইলে কিছু কাজও করে দিতে পারব, সদা বয়ে নিয়ে যেতে পারব শহরে,
বেচাকেনায় সাহায্য করতে পারব, মোটামুটি ভালোই রাখতে পারি আমি, আমাকে দিয়ে খাবারও পাকিয়ে নিতে পারবে। আমি জিজ্ঞেস করলাম, কে কে আছে তোমার, কোথায় থাকো? মেয়েটা বলল, আপনজন বলতে কেউ নেই আমার, এই শহরেরই পথে পথে ঘুরি, রাতে কারো দুয়ারের কাছে কোনো মতে নাকমুখ গুঁজে পড়ে থাকি, কেউ দয়া করে খেতে দিলে খাই, কোনো কাজ পেলে করি, কোনো মতে দিন কেটে যাচ্ছে। কাপড় চোপড়ে গরিব, কিন্তু কথাবার্তা আর চেহারা শুরুতে তাকে ভালোবাংশের মেয়ে বলেই মনে হল। আমাকে নীরব দেখে কি বুঝল মেয়েটা কে জানে। আরেকটু এগিয়ে এল, বলল, দয়া করে আশ্রয় দাও, সত্যি বলছি তোমাকে সাহায্য করতে পারব আমি, আর দুঃখিনীকে আশ্রয় দিলে আল্লাহ তোমার ভালো করবেন। মেয়েটাকে দেখে প্রথম থেকে মায়া লাগছে আমার, তার কাতর অনুনয় বিনয়ে মন আরও গলে গেল। বললাম, ঠিক আছে, নৌকা এসো, এখানেই থাকবে, কাজকর্ম যা করতে ইচ্ছে হয় করে দিও, তবে ভেবো না আশ্রয় দিয়েছি বলেই প্রতিদান দিতে হবে, এমনি মায়া লাগল তাই তোমাকে জায়গা দিলাম। আরেকটু এগিয়ে এল মেয়েটি, সলজ্জ কণ্ঠে বলেই ফেলল, এতই যখন দয়া দেখালে তাহলে আমাকে বিয়ে করে ফেলো না। ভাবলাম কথাটা মন্দ বলেনি যুবতী, রূপ যৌবন আছে ওর, তাছাড়া নিঃসঙ্গ পরবাসে সুন্দরী নারী সঙ্গ পেলে আর কি চাই, রাজি হয়ে গেলাম। নৌকায় তুলে নিলাম তাকে, ছেঁড়া ময়লা জামাতাপড় খুলে নিয়ে পানিতে ছড়ে ফেললাম, সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করলাম তার শরীরের ময়লা, গরম পানি দিয়ে আচ্ছা করে গোসল করালাম, দামে কাপড় পরতে দিলাম, নিজের হাতে সুরমা লাগিয়ে দিলাম চোখে, আতর ঘষে দিলাম ওর নায়, মদির সুবাসে ভরে উঠল নৌকার বাতাস। মখমলের গদিতে বসে একসঙ্গে খাওয়া দাওয়া সারলাম আমরা, গল্প করলাম অনেক, ওর জীবনের নানা বিচিত্র কাহিনী শোনাল আমাকে, আমার জীবনের কাহিনী শোনালাম ওকে, দুজনে দুজনের কাছাকাছি চলে এলাম ধীরে ধীরে। সে রাতে মধু জামিনী যাপন করলাম আমরা, আকাশে চাঁদ, নিচে নীল পানি, নিঝুম নিশুতি রাত, শুধু মাঝে মাঝে মাথার উপর দিয়ে বিচিত্র আওয়াজ তুলে উড়ে যাওয়া দু একটা নিশাচর পাখি। নৌকার কিনারে বসে চাঁদনি রাতের সৌন্দর্য উপভোগ করলাম আমরা, নিস্তব্ধ রাত, কথা হারিয়ে ফেলেছি আমরাও, শুধু দুজনের হাতে হাত, গভীর থেকে গভীরতর হয় রাত, আরও অনেক বেশি নিঝুম নিস্তব্ধ হতে থাকে, আমাদের মাঝের অন্তরঙ্গতাও আরও গভীর হয়, দিনের গরম বাতাসকে ঝেঁটিয়ে বিদায় করছে রাতের হিম, কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠল। দুজনে চলে এলাম নৌকার ভেতর, দিন যায়, আমাদের দুজনের ভালোবাসা আরও গভীর হতে থাকে, শেষে এমন হল এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে পারি না ওকে। ঈর্ষা শুরু করল আমার দুই ভাই, বয়স হয়েছে ওদের, কোনো কম বয়সী সুন্দরী আর চোখ তুলেও তাতায় না ওদের দিকে, আমার সঙ্গে আর ভালো করে কথা বলে না তারা, এড়িয়ে এড়িয়ে চলে, আমার আড়ালে আবদালে গুজু গুজু ফুসুর ফুসুর করে কি যেন বলা বলি করে। আমি আর আমার বিবি ঘরে ঢুকলেই ফাঁক ফুকুর দিয়ে শকুরির মতো উঁকি মারে তারা, আমরা কি করি লুকিয়ে চুড়িয়ে দেখে তাদের বিকৃত বাসনা মেটাতে চায়। বুঝলাম শয়তান পুরোপুরি ভর করেছে ওদের ওপর। একদিন গভীর রাতে বিবিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি, পা টিপে টিপে চোরের মতো আমাদের ঘরে ঢুকল দুই ভাই, তারপর দুজনকে ধরে তুলে নিয়ে গিয়ে ফেলে দিল গভীর সাগরে। হাবুডুবু খেতে খেতে দেখলাম আমার বিবি এক বিরাট জিনের রূপ নিয়েছে, আমাকে কাঁধে তুলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে সাগরের মাঝ দিয়ে হেঁটে চলল সে, একটা দ্বীপে নিয়ে গিয়ে নামিয়ে দিল, তারপর চোখের পলকে যেন আধারের মাঝে কোথায় হারিয়ে গেল। সারাটা রাত সেই নির্জন দ্বীপে এটা এটা বসে কাটালাম। সকালে ফিরে এল আমার বিবি, হেসে বলল, বলো তো আমি কে? অবাক হয়ে তার বিশাল জিন রূপের দিকে তাকিয়ে রইলাম, হতভম্বই হয়ে গেছি। আমার বিবি বলল, তোমাকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলেছিলাম, মুগ্ধ হয়ে গিয়েছিলাম তোমার রূপে আর ব্যবহারে, শেষে মানুষের বেশ ধরে গিয়ে হাজির হয়েছি তোমার কাছে, আমাকে বিয়ে করে আমার ইচ্ছে পূরণ করেছ তুমি, প্রাণ বাঁচানোর জন্য তাকে শুক্রিয়া জানালাম। আমার বিবি বলল, স্বামীকে বিপদ থেকে উদ্ধার করা আমার কর্তব্য, তবে তোমার শয়তান দুই ভাইকে মেরে ফেলব আমি, আজ রাতে উড়ে গিয়ে তাদের নৌকাটা ডুবিয়ে দেব। শঙ্কিত হয়ে উঠলাম, তাড়াতাড়ি বললাম, না না, আর যাই করো ওদের জানে মেরো না, হাজার হলেও মায়ের পেটের ভাই আমার, উপকার করেছিলাম ওদের, কিন্তু বোঝেনি ওরা,
তবু আমার কর্তব্য আমি করেছি। করতে গিয়ে তো মরতে বসেছিলে, আমি জিন না হয়ে মানুষ হলে কি হতো ভাবতো? দুজনেই মরতাম না? না, সৎ থাকলে আল্লাহ কোনো না কোনোভাবে রক্ষা করেনি। কিন্তু যত যাই বলো আমি ওদের ছাড়ব না, প্রতিশোধ নেবই। আমাকে কাঁধে তুলে নিল আমার জিনরূপী বিবি, উঠতে শুরু করল। অনেক অনেক পথ পেরিয়ে এসে নামল আমাদের বাড়ির দরজায়। আমাকে কাঁধ থেকে নামিয়ে দিয়ে আবার মানুষের রূপ ধরল। ব্যবসা বাণিজ্য তো গেছে, ঘরের মেঝেতে পুঁতে রাখা দিনারের কলসি তুলে নিলাম। যেমন রেখে গিয়েছিলাম তেমনি আছে। ওগুলো নিয়ে বাজারে চলে গেলাম, আবার জিনিসপত্র কিনে দোকান সাজালাম। সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখি ঘরের দাওয়ায় শিকল দিয়ে বাঁধা দুটো কুকুর। আমাকে দেখে ঘাউ ঘাউ করে চেঁচামেচি জুড়ে দিল। আমার কামিজের খুঁট কামড়ে ধরে টানাটানি করতে লাগল। অবাক হয়ে গেলাম। ঘরে গিয়ে বিবিকে জিজ্ঞেস করতে বলল, তোমার কথা রেখেছি, তোমার ভাইদের জানে মারেনি, তবে আমার বোনকে বলে জাদু করে 10 বছরের জন্য কুকুর বানিয়ে দিয়েছে ওদের। আমার বোন ছাড়া আর কেউ ওদের মানুষের চেহারায় ফিরিয়ে আনতে পারবে না। দৈত্যরাজ, আমি আমার শালির সন্ধানে বেরিয়েছি, তাকে পেলে দেখব অনুরোধ টনুরোধ করে আমার ভাইদের দুর্দশা থেকে মুক্ত করতে পারি কিনা। পথ চলতে চলতেই সদাগরের সঙ্গে দেখা, তার মলিন চেহারা দেখে কারণ জিজ্ঞেস করেছিলাম, শুনে মায়া হল। তোমাকে অনুরোধ করার জন্যই রয়ে গিয়েছি। আমার সঙ্গের দুই কুকুরের কাহিনী তো শুনলে, কেমন লাগল? চমৎকার, এমন গল্প আমি জীবনে শুনিনি। যাও, সদাগরের আরেক ভাগ অপরাধ মাপ করে দিলাম। খচ্চরের মালিক তৃতীয় শেখ এগিয়ে এল এবার। দৈত্যকে সেলাম জানিয়ে গল্প শোনানোর অনুমতি চাইল। দৈত্য সদাগরের বাকি এক ভাগ অন্যায় মাপ করে দেওয়ার ওয়াদা করতেই গল্প শুরু করল তৃতীয় শেখ। দৈত্যরাজ, এই যে খচ্চরটা দেখছ, একতালে এও কিন্তু মানুষ ছিল, আমার বিবি। একবার এক কাজে বছরখানেকের জন্য বিদেশ গিয়েছিলাম। কাজ শেষ করে ঘরে ফিরলাম একদিন, মনে কত আশা কত আনন্দ। অনেকদিন পর বাড়ি ফিরেছি, বিবি আমাকে কতই না আদর মহব্বত করবে। অনেক রাতে বাড়ি ফিরলাম, সোজা চললাম বিবির ঘরে। ঘরে ঢুকতে যাব এমন সময় ভেতর থেকে পুরুষের কথা কানে এল। কেমন যেন সন্দেহ হল, দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিলাম। মাথা ঘুরে উঠল, হে কি! এক চাকরের কোলে মাথা রেখে খোশ গল্পে মেতে রয়েছে আমার বিবি। উত্তেজনায় এতই ঝুঁকে পড়েছিলাম, ঠেলা লেগে দরজার পাল্লাটা পুরো খুলে গেল। আওয়াজ শুনে চমকে উঠে দুজনেই দরজার দিকে তাকাল। তড়াক করে লাফিয়ে উঠল আমার বিবি, একটা পানি ভরা বাটি নিয়ে ছুটে এল, বিড়বিড় করে কিসব পড়ে ফুঁক দিল বাটির পানিতে। সেই পানি আমার উপর ছিটে দিল আমার বিবি। ব্যাস, সঙ্গে সঙ্গে কুকুরে পরিণত হয়ে গেলাম আমি। লাঠি মেরে আমাকে উঠানে ফেলে দিল আমার বিবি। মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে এলাম, সারা শহর ঘুরলাম, দারুণ খিদে পেল। ঘুরতে ঘুরতে এক কষায়ের দোকানে চলে এলাম। কিছু হাড়গোড় আর পচা মাংস এক জায়গায় ফেলে রেখেছে কষাই, খিদের জ্বালায় তাই চিবুতে লাগলাম। আর বারবার করুণ চোখে তাকাতে লাগলাম কষায়ের দিকে। আমাকে দেখে কষায়ের মায়া হল। যাবার সময় আমাকে তার বাড়িতে নিয়ে গেল। আমি বাড়ির উঠোনে পা দিতেই চমকে উঠল কষায়ের যুবতী মেয়ে, তাড়াতাড়ি মুখে নেকাপ টেনে দিল। বাপকে বলল, আব্বাজান, তুমি জানো পরপুরুষের সামনে আমি কখনো বেরোই না, অথচ একটা বেগানা পুরুষকে নিয়ে এসেছে একেবারে অন্দরবহলে। কষায় অবাক হয়ে বলল, আরে পুরুষ কোথায় দেখি মা, ও তো একটা কুকুর। না আব্বাজান, ও কুকুর না, পুরুষ মানুষ, ওকে জাদু করে কুকুর বানিয়ে দিয়েছে এক শয়তান মেয়ে মানুষ। তুইও তো জাদু জানিস মা, ওকে ভালো করে দিতে পারবি না? দাঁড়াও, চেষ্টা করে দেখি। বাড়ির ভেতরে গিয়ে এক পাত্র পানি নিয়ে এল কষায়ের মেয়ে, বিড়বিড় করে কি মন্ত্র পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি আমার গায়ে ছিটাল। ধীরে ধীরে আবার মানুষের চেহারা ফিরে পেলাম আমি। মেয়েটির প্রতি কৃতজ্ঞতায় আমার মন ভরে উঠল। ওকে অনেক দোয়া দিয়ে বললাম, আমার বিবেকে জাদু করে একটা খচ্চর বানিয়ে দিতে পারো, তাকে কিছুটা শাস্তি দিতে চাই। পারব বলে ভেতরে গিয়ে আবার এক পাত্র পানি এনে মন্ত্র পড়ল। তারপর পাড়ির পাত্র আমার হাবে দিয়ে বলল, আপনার বিবি যখন ঘুমিয়ে থাকবে এই পানি তার দায়ে ছিটিয়ে দেবেন, তারপর মনে মনে তাকে যা হতে বলবেন সে তাই হয়ে যাবে। বাড়ি ফিরে সেই পানি ছিটিয়ে
খচ্চর বানিয়ে ফেললাম আমার বিবিকে। তারপর উঠানের এক কোণে আমার আরও কয়েকটা খচ্চরের সঙ্গে লম্বা দড়ি দিয়ে বেঁধে রেখে চুপচাপ বসে রইলাম রাতের অপেক্ষায়। আমাকে যেমন লাথি মেরেছে সে, তাকেও সেরকম শাস্তি দেওয়া নয় আমার ইচ্ছে। সন্ধ্যা হতেই ক্ষেত খামারের কাজ শেষে বাড়ি ফিরে এলো সেই চাকর। উঠোনে ঢুকতেই তার দিকে ছুটে গেল খচ্চরটা, ব্যা ব্য করে ডেকে কিছু বোঝাতে চাইল। কিন্তু চাকর তো খচ্চরের ভাষা বোঝে না। বিরক্ত হয়ে খচ্চরটাকে বিচ্ছিরি গালাদাল দিয়ে ঘরের দিকে রওনা হল সে। তার কাপড়ের খুঁট কামড়ে ধরে ফেরানোর চেষ্টা করল আমার খচ্চর বিবি। ভীষণ খেপে গিয়ে একটা লাঠি নিয়ে এসে দমাদম পিঠুনি লাদাল সে খচ্চরটাকে। শেষে লাঠি ফেলে দিয়ে গোটা কয়েক লাঠি ঝাড়ল। একেবারে কাহিল হয়ে মাটিতে লুটিয়ে পড়ল খচ্চর। সেই থেকে মেয়ে মানুষকে আর বিশ্বাস করিনি আমি দৈত্যরাজ, তাই আর বিয়ে থাক করলাম না। আমার খচ্চর বিবির পিঠে চড়ে দেশ ঘুরতে বেরিয়ে পড়লাম। এই গাছতলায় এসে সদাগরের সঙ্গে দেখা। শেখের বিবির সঙ্গে হেসে রসিকতা করল দৈত্য। কি গো খচ্চর বিবি, শেখ যা বলল সব সত্যি? মুখ ফিরিয়ে নিল খচ্চরটা। এই সময় মোরগের ডাক শুনে গল্প থামাল শাহরাজাদ। দুনিয়াজাদ আনন্দে গদগদ হয়ে বলল, ইস কি সুন্দর গল্প, আরেকটা গল্প যদি শোনাতে। তো দৈত্য কি সদাগরকে মাপ করল? বেঁচে থাকলে কাল রাতে আবার গল্প শোনাব দুনিয়া, এখন ঘুমো, জাপানার ঘুমের ব্যাঘাত হবে, বলেই পাশ ফিরে শুয়ে পড়ল শাহরাজাদ। শাহরিয়ার কিন্তু ঘুমাল না, শুয়ে শুয়ে ভাবতে লাগল, শাহরাজাদের গল্পগুলো তো ভারী মজার, আরও নিশ্চয়ই অনেক গল্প জানা আছে মেয়েটার, সব না শুনে তাকে মারা কি উচিত হবে? পরদিন সকালে বিছানা ছেড়ে উঠে পড়ল সে, পোশাক পরে তৈরি হয়ে দরবারে চলে এল। সারাদিন ব্যস্ততার মাঝেও শাহরাজাদের গল্পের কথা মনে পড়ে শাহরিয়ারের। রোজকার মতোই সন্ধ্যার একটু আগে দরবারের কাজ শেষ হল। খাসমহলে ফিরে এল শাহরিয়ার। দুনিয়াজের গল্প শোনার আবদার ধরতেই শাহরিয়ারের অনুমতি নিয়ে গল্প শুরু করল শাহরাজাদ। তৃতীয় শেখের খচ্চর বিবিকে নিয়ে বেশ হাসি মস্করা করল দৈত্য। শেখ জিজ্ঞেস করল, আমার গল্প শুনে খুশি হয়েছ তো দৈত্যরাজ? দৈত্য বলল, নিশ্চয় খুব খুশি হয়েছে আমি। যাও, সদাগরের সমস্ত অপরাধ মাফ করে দিলাম। সদাগরকে বলল, তুমি তোমার বাড়িতে ফিরে যাও সদাগর। তিন শেখের কাহিনী শুনে যত খুশি হয়েছি তার চেয়ে বেশি অবাক, বেশি মুগ্ধ হয়েছি তোমার সত্যবাদিতা দেখে। ওয়াদা রক্ষার জন্য নিজের জীবনকেও তুচ্ছ করলে তুমি। দৈত্য আবার হাওয়ায় মিলিয়ে যেতেই তিন শেখকে জড়িয়ে ধরল সদাগর। জীবন ফিরে পাওয়ার আনন্দে চোখে পানি এসে গেছে তার। একে অপরের বন্ধু হয়ে গেল তারা। তারপর বিদায় নিয়ে যে যার পথে রওনা হয়ে গেল। গল্পটা শেষ হতেই চুপ করল শাহরাজাদ। দুনিয়াজাদ আবার আবদার ধরল, আপা রাতটা এখনো কিছুই না, আরেকটা গল্প বলো না। অনুমতির জন্য শাহরিয়ারের দিকে তাকাল শাহরাজাদ। শাহরিয়ার বলল, আরে ঠিক আছে বলো গল্প, আমি শুনছি। আবার শুরু করল শাহরাজাদ।